বেশি এসাতে বেশি বেশি সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি রসুন পেঁয়াজের পাইকারি হাটে, আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার মূল্য কত চলছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু বাজারে রসুনের আমদানি খুবই কম, বাড়তে শুরু করছে রসুনের দাম। প্রিয় দর্শক, আজ 17 মে 2024 শুক্রবার, আমি এখন অবস্থান করছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে, আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে কেমন দামে রসুন এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন আছে, ভালো আছে, ভালো না রে বেগুন। রসুন কিনতে আইছেন না বিক্রি করতে আইছেন? অল্প কটা রসুন পেয়েছেন। অল্প কয়টা, কত করে বিক্রি করছেন? 6000 টাকা। রসুন তো ভালো না এটা? রসুন ভালো না, মাটি কালা, ছোট ছোট সাইজ, ছোট 6000 টাকা। রসুন কি স্টকে আছে এখন আপনার? না, আন্ডার কয়টা রাখছি? বেসন বেসন যা রাখছেন। রসুনের বাজার এখন কম না বেশি? বেশি এসাতে বেশি বেশি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রসুন আছে, ভালো আছেন? হ্যাঁ, আমার নাই রসুন নাই। রসুনের বাজার কি আরো বাড়তে পারে নাকি? বাড়তে বাড়বে বাড়বে আরো বাড়বে। কৃষক তো হাটে আমদানি করতেছে না রসুন? না, একেবারে কম আমদানি। ভালো আছেন? হ্যালো, ভালো আছেন? ইনশাআল্লাহ। আজকে রসুনের বাজার কত? 8000। 8000, ভালো, এক নম্বরটা। আর নিচে কত? নিচে 4000 5000 6000। গত সপ্তাহ থেকে দাম কম না বেশি? বেশি। মনে কত বেশি? মনে 5-700 বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মনে 5-700 টাকা বেশি রসুনের দাম? বেশি। প্রিয় দর্শক, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে রসুনের বাজার মনে 5-700 টাকা বাড়তি, রসুনের আমদানি খুবই কম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা কি আপনার পেঁয়াজ ভাই? আমি বড় ভাই পেঁয়াজ। বাজার আজকে কত কম না বেশি? 2300-2350-2400-2400। বাজার কি 2400 আছে ভাই? না। কত যাচ্ছে বাজার? 2300-2320 মাথা। আর নিচে? নিচে দর ফাটাফুটি যাচ্ছে 1600-1500। ভালো পেঁয়াজই, মানে যেটা নিচে সাড়ে তেইশশো, অর্থাৎ 2300-2350 বাজার। ভালো পেঁয়াজ। প্রিয় দর্শক, ফাটা পেঁয়াজ আছে 1600 টাকা মন এবং ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে 2300-2350 টাকা মন। দর্শক, আজকে বাজারে রসুন বিক্রি হচ্ছে 5500-8000 টাকা মন। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছিলাম রাজবাড়ী জেলা মাছপাড়া পেঁয়াজ রসুনের পাইকারি হাটে।